কলকাতার বেশ কয়েকটা ট্যুরিস্ট প্লেসের মধ্যে ইকো পার্ক একটা অন্যতম। ইকো পার্কে ঢোকার টিকিট, শুধুমাত্র এন্ট্রি করার টিকিট হচ্ছে 300 টাকা, এবং ভিতরে যদি ওয়ান টাইম টিকিট কাটা হয় তাহলে টোটাল টিকিটের মূল্য 900 টাকা। 900 টাকা দিয়ে ঢুকলে আপনার কি লাভ হবে না লস হবে? চলুন এই লাভ আর লস, সেখানে গিয়ে কতটুকু উপভোগ করতে পারবেন, এই বিষয়টি জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন। সো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। এদেরকে আটকে রেখেছে, যেতে দিচ্ছে না। লোগো সহ একটা স্কোয়ার ঘুরছে এবং হালকা সাউন্ড দিচ্ছে, হালকা সাউন্ড হচ্ছে আর ঘুরছে এটা। এখানে ওয়েলকাম টু দ্য হাফিজ ডায়েরি, হাফিজ ডায়েরিতে আপনাদের স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। বিশ্ব বাংলা গেট যখন ঘোরা আমাদের ব্যর্থ হলো, রাস্তার দুই ধারে বাসে করে চাপতে চাপতে চললাম আমরা ইকো পার্কের দিকে। ইকো পার্কে বেশ সুন্দর জায়গা বলে আমরা জানতাম, তো সেখানে গিয়ে কতটুকু আনন্দ হয় সেটা দেখার অপেক্ষা। এখন রাস্তার দুই পাশে সুন্দর মনোরম পরিবেশ সত্যি অনেক আকৃষ্ট করেছে আমাকে। দুই ধারে সুন্দর সুন্দর নারকালের সারি এবং অনেকটা জলরাশি, যেটা অনেকটাই সুন্দর লেগেছে। বাকি ভিডিওটি দেখতে থাকুন। সো ফাইনালি আমরা এখন নিকো পার্কের একদম সামনে। এখান থেকে বাস স্ট্যান্ডে বাস থামতে হয় আর তারপর এখান থেকে আমরা নিকো পার্কের দিকে এগিয়ে যাব। বিশাল বড় একটা গেট এবং সেই গেট পার করে আমরা এখন পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে পার্কের এন্ট্রান্স, বিশাল গেট। এখন আমরা নিকো পার্কের গেটের সামনে, গেটের সামনে দেখি কতগুলো স্টল মতো করা আছে এবং সেখানে কতগুলো টিকিট কাউন্টার আছে। আমি আমার বন্ধুকে পাঠিয়ে দিলাম সেখানে টিকিট কাটাতে। আমরা অপেক্ষা করলাম এবং কোনটা এন্ট্রি কোনটা এক্সিট সেই গেটগুলো আমরা দেখছিলাম। প্রচণ্ড গরম, এই গরমে পর্যটন সংখ্যা অনেকটাই কম। প্রচুর স্টলের সামনে তিনজনকে থাকতে হবে কি? তিনজন একদম ঢুকে ঠিক। ওয়েলকাম টু দ্য নিকো পার্ক। এই নিকো পার্কে ঢুকেই আপনারা দেখতে পাবেন একটি গ্লোব, যেটাতে লেখা আছে নিকো পার্ক এবং সেটা চক্রাকারে ঘুরছে। ভাবলাম নিকো পার্কটা অনেক সুন্দর হবে, বেশ ভিতরে ঢুকে অনেকটাই ইন্টারেস্টিং লাগছিল। বিকজ দে হ্যাভ টেকেন 300 rupees ফর দ্য এন্ট্রি অ্যান্ড দ্য গেট। বিশাল ব্যাপার, ঘোড়া রাইডিং রয়েছে আর এই পাশে এলআইসির বিভিন্ন ধরনের, যাই হোক। আর সামনেই যেটা দেখবো আমরা, এটা হচ্ছে আমাদের নিকো পার্কের টোটাল ম্যাপ, বিরাট এরিয়া। জাস্ট আমরা এন্টার করলাম, ইউ আর হিয়ার, শুধুমাত্র আমি এন্টার করলাম, ওরে বাপ রে, শুধুমাত্র আমি এখানে আছি আর আমাদেরকে এত যা ঘুরতে হবে, মানে বিশাল এরিয়া, আমরা ঠিক এরকম জায়গাতে আছি। চলো দেখা যাক কতটুকু আমরা ঘুরতে পারি। ফুড, ঘোড়া রাইড, এখানে রোপওয়ে রয়েছে, এখানে মিরর মেজ, মানে ঝকমকা লেগে যাবে, তাই তো? আলাদা এন্ট্রি পয়সা, আলাদা এন্ট্রি, মিরর মেজ, মিরর মেজ, ঝকমকে চোখে ধাঁধা লাগানোর মতো অনেকগুলো ঝকমকা একটা সিস্টেম থাকবে এখানে। ফুড কোর্ট, এখানে খাবার, নিকো পার্ক, ফুড পার্কের মধ্যে এন্ট্রি প্রবেশ, এন্ট্রি রাইড ফ্রি। সো এখানে আমরা ফ্রিতে প্রবেশ করব, কারণ 300 আমরা অলরেডি পে করেছি। মিরর রাইড,
প্রচুর আয়না আছে, কোনটা কোন দিক ধাক্কা ধাক্কি লাগার ব্যাপার থাকবে। ধাক্কা মারলি তো কুমো, আ গিয়া জাদুই আয়নে কে পাস। ইয়া পর ভি আয়না হে, ইয়া পর ভি আয়না হে, ইয়া পর ভি আয়না নেই হে, ইধর নেই হে, ইধর হে, ইধর হে। ও মাই গড, কিতনে লোক ইয়া পর হে, বাহার কাসে নিকলেঙ্গে হাম, ইধর দেখো। ও মাই গড, বহুত হি টায়ার্ড হো চুকা হু, ইয়া পর কুছ হে, হ্যাঁ ইয়া পর হে, আর উসকো জো কালার হে না, ও দেখো পিছে বেলে কন হে, কত 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 এই পিছনে, এই পিছনে, এই পিছনে। ও মাই গড, এবার আমরা বাইরে বেরোবো কি করে? আয়নার ভিতরে গলি, মানে খুব সামান্যই, কিন্তু চোখ তো ধাঁধিয়ে যাচ্ছে। আমরা কি এগোতে পারবো? শেষ হয়ে গেল এটুকুই আর নেই। তো আমরা তো ভেবেছিলাম যে ও এক্সিট, এক্সিট, আই থিঙ্ক ইয়া পর এক্সিট মিলেগা, লেকিন কোই এক্সিট কে, এক্সিট তো নেই। হাত দেখে দেখে আয়না পর বহুত হি ছাপ পড় গয়া। এই দেখো মেরা তসবীহ, লাল সবুজ, গোলগপ্পা। এই আর কুছ হো গিয়া, যে মিরর মেজ ঘোরা হলো, তো আয়নাগুলোতে হাত দিয়ে দিয়ে পুরোপুরি ছাপ পড়ে গেছে। তো যাই হোক, আমরা বোঝাই যাচ্ছে, আলাদা করে আর বোঝানোর কোনো প্রয়োজন নেই। তাই খুব একটা ফ্রি হ্যারাফেরি বইয়ের মতো যে ধাঁধা লেগে যাবে এমনটা না, জাস্ট কোনো সমস্যা হলো না। আর এখানে ঘোড়ার রাইড চলছে, খুব সুন্দরভাবে ঘোড়াটা দোলাদুলি খাচ্ছে আর কি। হর্স রাইড, হর্স রাইড, প্রত্যেকটা আলাদা আলাদা, প্রচুর সময় লেগে যাবে আমাদেরকে, এখানে সময় দিলে হবে না। এটা শুধুমাত্র প্রথমেই, আমাদেরকে প্রচুর রাস্তা যেতে হবে, প্রচুর বাকি আছে। কাকা খুব খুশি, খাবার পাওয়া যাচ্ছে এখানে। বাইরেকার খাবার অ্যালাউ নেই, কিন্তু ভিতরে খাবার অনায়াসে খাওয়া যেতে পারে। চকোলেট বলে। এই তীব্র গরমে দাবদাহ থেকে বাঁচার জন্য একটা করে আইসক্রিম আমরা তিনজনে নিয়ে নিলাম। আর একটু ঠান্ডা হয়ে বিশাল এরিয়া ঘুরবো, কি বলবো, এটা প্রচণ্ড এরিয়া, মানে বিরাট একটা এরিয়া, এটা ঘুরতেই সত্যি সত্যি একটা দিন লেগে যাবে। তো যাই হোক, দেখি কতটুকু আমরা কভার করতে পারি। আমাদের হাতে এখনও অনেকটাই সময় আছে, আমরা যতক্ষণ পারবো এখন ঘুরতেই থাকবো, ঘুরতেই থাকবো, ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে তবেই ছাড়বো, গোটা ইকো পার্ক, গোটা নিকো পার্ক ঘুরে শেষ করবো। তো এখন এই মুহূর্তে একটু আইসক্রিমটা খেয়ে ফেলবো। সামনে কিছু দূর এসে আমরা দেখবো যে ছোটো ছোটো বাচ্চারা তারা গাড়ি চালাচ্ছে। তো এখানে কিছু রয়েছে 3D এন্টারপ্রাইজ, নেক্সট শো অ্যাট, এটা 3D সম্ভবত না, এখানে 3D শো দেখাবে ভূতের।
আর এখানে হচ্ছে গাড়ি চালানো, কার রাইডিং। ভাবলাম এই ইলেকট্রিক কারগুলোতে চেপে কিছুটা আনন্দ উপভোগ করব, কিন্তু দুর্ভাগ্যবশত সময় ছিল অনেক কম, সেজন্য এখানে আমরা উঠতে পারিনি। তারা যে আনন্দ করছে ক্যামেরাবন্দি করেই ব্যাস গল্প শেষ। তো যে জায়গায় ঘোরাবে আর ধাক্কা মাক্কা এদিকে মারতে পারে, কোনো ব্যাপার নয়। এদিকে আটকে রেখেছে, যেতে দিচ্ছে না, বুঝলি। এটা হচ্ছে গাড়ি রাইডিং। আজকে আমাদের রাইড করার সব সময় থাকবে না, ঘুরতে ঘুরতে শেষ, কোনো একদিন এসে রাইড করব। এটা হচ্ছে মশার উপরে রাইডিং, নিকো পার্ক বুল রাইডিং। এখানে কিছু খাবারের স্টল রয়েছে সামনেই, আর এটাও একটা পার্ক, ইউ আর হিয়ার বলে পার্কের এখানে একটা রয়েছে। এখানেও রয়েছে পোকা রাইডিং, গুটি পোকার মতো। বিমান, ইন্ডিয়ান আর্মির MiG-21 একটা চিত্র। MiG-21 ইন্ডিয়ান এয়ার ফোর্সে ব্যবহৃত MiG-21 একটি বিমান, এটা অরিজিনাল সম্ভবত, এটা অরিজিনাল ভাই। হ্যাঁ, MiG-21 এটা অরিজিনালি। হ্যাঁ, আর এটা রয়েছে সামনে, রয়েছে কাউন্টার, এখানে খাবারের স্টল, ছবি তোলার জায়গা, আপন আপন সব পোজ মারতে ব্যস্ত সবাই, আর আমরা ঘুরতে ব্যস্ত। এত রোদে ঘোরা বেশ মুশকিল। আইফেল টাওয়ার দা, আর এখানে রয়েছে আইফেল টাওয়ার। ইয়েস, আমরা প্যারিসে চলে গেছি, আমরা এখন প্যারিসে চলে যাচ্ছি, আইফেল টাওয়ার। আর এখানে রয়েছে পাখি, সম্ভবত এখানে এই পাখিগুলো থাকবে হয়তো ওই সাইডে। জায়গায় জায়গায় প্রচুর খাবারের স্টল, তাই খাবারের কোনো অভাব হবে না। আর এটা হচ্ছে জল রাইডিং, আইফেল টাওয়ার এন্ট্রি প্রবেশ, এনজয় দ্য রাইড ফ্রি। তো এখানে রাইড সম্পূর্ণ ফ্রি। এখানে রয়েছে জলভাগ বোট এবং এখানে রাইড ফ্রি। না, আমাদেরকে রাইড করার মতো সময় নেই, আমাদেরকে টোটালটা কভার করতে হবে। আর এর উপরে ওঠা যাবে না, প্রচন্ড গরম, আমরা এখন ছায়াতে একটু ঘুরে নিই। এখানে জলভাগ রয়েছে, জল, আর এই সাইডে লেজি রিভার, নদীটা খুবই স্লোলি স্লোলি যায়, তার জন্য বলছে একটা লেজি রিভার। এগুলো সেই ওয়াটারের লেজি রিভারেরই ভাগ, ছোট ছোট বাচ্চাদের ছোট পার্ক। এখানে তারা হ্যাঙ্গিং ক্লাইম্বিং, এটা সেই গ্যাস বেলুনের মতো দোলাদলি খাওয়া, এটা সম্ভবত, বুঝতে পেরেছি, এটা বাচ্চাদের পার্ক। এখানে ডাইনোসর, এগুলো অনেক ধরনের ডাইনোসর, রাইনোস, রাইনোসরস রয়েছে। আর এখানে উপর দিক দিয়ে ছোট করে একটা রাইডিং চলছে। এই সাইডে ঘোরা হলো, এই সাইডে ছোট ছোট বাচ্চাদের শুধুমাত্র পার্ক, আর কিছু নেই। আর ফুল দিয়ে সাজানোর জন্য, এটাকে সাজানোর জন্য ফুল রেখেছে, এগুলো নয়নতারা ফুল। ফিল্টার পানি আছে, আর এখানে ফিল্টার পানীয় জল, সম্ভবত ঠান্ডা হবে। এখান থেকে একটু পানি আমরা পুরে নিই।
এটা মূলত বাচ্চারা বেশি খুশি হবে, কারণ এই ছোট ছোট ব্যাঙ সাপ কচ্ছপ কুমির এর উপরে বাচ্চারা চাপবে। এটা এই রাইডিংটা ফ্রি রাইডিং। এবার আমরা এই সাইডের দিকে আসি। না এখন না, এই প্রান্তে চলে যাই। এগুলো আর্টিফিশিয়াল ঘাস, এই ঘাসগুলো অরিজিনাল নয়, গাছ দিয়ে ঢাকা আছে। এগুলোতে 100 টাকা টিকিট। যাই হোক, আমাদেরকে ওঠার আর সময় নেই। ছোট্ট একটা ব্রিজ আমাদেরকে পার হতে হচ্ছে। এই ছোট্ট একটা ব্রিজ পার হয়ে আমরা ওই প্রান্তে যাব। তো এখানে রয়েছে জল পার্ক। ও হো, কি গরম! এত গরমে সহ্য করাই কঠিন। পিছে বড় ব্যাগ। আর এই নিকো পার্ক। এখানেও কিছু বসার জায়গা রয়েছে। সম্ভবত বাচ্চারা সব থেকে বেশি খুশি হবে এতে। এক্সিট, এনজয় ফ্রি রাইড। হ্যাঁ, এখন রাইড করার কোনো ইচ্ছাই নাই। এটাও ফ্রি রাইড। এই প্রান্তটা ঘোরা হলো, একটু রেস্ট নিলাম এখানে বসে। এগুলো সবই ফ্রি রাইডিং, কিন্তু ফ্রি হোক আর দাম দিয়ে হোক, এখন এই মুহূর্তে আমাদের আর কোনো এনার্জি নেই। আসলে এত রোদ পড়ছে না, এনার্জি পুরো লস হয়ে গেছে। ইনোভেশন অ্যান্ড মোস্ট পপুলার রাইড ইন ইন্ডিয়া বাই দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ অ্যামিউজমেন্ট পার্কস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এটা একটা রাইড না। নিকো পার্কের ফার্স্ট পার্ট আপনাদের কেমন লাগলো? আশা করি অনেক ভালো লেগেছে। ভিতরে থাকছে আরও আরও অনেক বেশি কিছু ইন্টারেস্টিং সাবজেক্ট, সেগুলোকে দেখার জন্য জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন। সো অনেক অনেক ধন্যবাদ যারা অলরেডি জুড়ে আছেন, এবং দ্বিতীয় পার্টে আপনাদের স্বাগত রইল। সো আজকের মতো এখানে সমাপ্ত করছি, ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।